একটা মানে মৃত লাশ কাফন করার পর, নতুন কাপড় দিয়ে কাফন করার পর আমরা লাশের যে আকৃতি দেখতে পাই বা যেরকম, ঠিক সেরকম একটা লাশ রেলের মধ্যে শুয়ে আছে, লম্বা হয়ে রেলের মধ্যে শুয়ে আছে, মানে কেউ রেখে গেছে, হ্যাঁ এরকম একটা অবস্থা। তখন সে হাঁটতেছে, কাছাকাছি গিয়ে দেখে সত্যি এটা লাশ, মানে মৃত মানুষের দেহ পড়ে আছে কাফন করা। তখন তার ভিতরে হালকা একটু ভয় আসলো যে এটা বিষয়টা কী হতে পারে, কোনো লাশ তো রেল লাইনের উপরে রেখে যাওয়ার কথা না। দেখে ছোট একটা বাচ্চা হাঁপড় দেয়, ধরেন 8-9 মাস বা 1 বছর বয়স এরকম ছোটো বাচ্চা হাঁপড় দেয়, এরকম রাস্তার মধ্যে বসে খেলা করতেছে, খেলা করতেছে সে অনেক সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আমার ভাই বাচ্চা দেখে আবার একই সেম ঘটনা, কিছু ভয় পেয়ে গেলো, আবার কিছু ভাবতেছে এই বাচ্চা এত রাত থেকে কারো ঘর থেকে বের হয়ে আসলো কি না বা কীভাবে বের হবে, বিভিন্ন প্রশ্ন জাগলো মনে। ঘটনাটা আমি শুনছিলাম, তো ঘটনাটা শুনে আমারই খুব ভয় লাগছিল সেদিন। ঘটনাটা হচ্ছে আমার ওই ভাই তার শ্বশুর বাড়িতে যাবে, তাও সন্ধ্যা রাতে রওনা দিছে, সেটা অনেক একটু দূরে, নিজ এলাকা থেকে অনেক দূরে। তো রওনা দেওয়ার পর রাস্তা হয়তো গাড়ির সমস্যা ছিল বা একটু দেরি হয়ে গেছে কোনো কারণে, রাত প্রায় 11টা সাড়ে 11টা হয়ে গেছে। তো এমন একটা জায়গায় গিয়ে সে ঠেকলো, সেখানে যাওয়ার পর আর কোনো রিক্সা কিংবা অটো সিএনজি কোনো কিছু নেই, সে পায়ে হেঁটে যেতে হবে কিছু জায়গা। তো সেখানে আমার রেল লাইনও আছে, রেল লাইনের মধ্যে দিয়ে হাঁটতে হবে কিছু জায়গা, তারপর আবার কাঁচা রাস্তায় কিছু জায়গা, তারপর তার শ্বশুরবাড়ি, এরকম একটা অবস্থায় সে পড়ল। তার বাসায় তার বর্ণনায় সে যেভাবে বলল আমি সেভাবে উপস্থাপন করছি যা শুনছি আমি। তখন সে হাঁটতেছে রেল লাইন দিয়ে, হাঁটার পর কিছু দূর যাওয়ার পর মানে দুদিক দিয়ে খালি, রেল লাইন তো বুঝতেই পারছেন কেমন থাকে, আপনারা তো রেল লাইন জানেন, কিছু কিছু জায়গায় গ্যাপ, বাড়িঘর নেই, নির্জন, দুপাশ দিয়ে বন জঙ্গল ঘাস বেরি এরকম। তো সে হাঁটতেছে রেল লাইন দিয়ে, হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখে রেল লাইনের মধ্যে একটা মানে মৃত লাশ কাফন করার পর, নতুন কাপড় দিয়ে কাফন করার পর আমরা লাশের যে আকৃতি দেখতে পাই বা যেরকম, ঠিক সেরকম একটা লাশ রেলের মধ্যে শুয়ে আছে, লম্বা হয়ে রেলের মধ্যে শুয়ে আছে, মানে কেউ রেখে গেছে, হ্যাঁ এরকম একটা অবস্থা, কাপড় করানো সাদা। তো সে দূর থেকে সাদা দেখতেছে, ওদিন আবার পূর্ণিমা ছিল মনে হয়, জ্যোৎস্না ছিল, তার বাসায় ভাইয়ের ভাষায় যা বললো আর কি, জ্যোৎস্না ছিল। সে দূর থেকে দেখতেছে যে সাদা একটা কিছু দেখা যাচ্ছে রেলের মাঝখানে। তো ও আবার খুব সাহসী, আমার ভাই খুব সাহসী, সে ছোটোবেলা থেকে খুব সাহসী ছিল, সে হাঁটতেই আছে, সে ভয় পায়নি। আর রেল লাইন থেকে নেমে গিয়ে এদের রেল লাইনের অপর পাশ দিয়ে হেঁটে যাবে সেরকম কোনো ভালো রাস্তাও ছিল না, গাছগাছালি এরকম পরিবেশ। তখন সে হাঁটতেছে, কাছাকাছি গিয়ে দেখে সত্যি এটা লাশ, মানে মৃত মানুষের দেহ পড়ে আছে কাফন করা। তখন তার ভিতরে হালকা একটু ভয় আসলো যে এটা বিষয়টা কী হতে পারে, কোনো লাশ তো রেল লাইনের উপরে রেখে যাওয়ার কথা না। তো সে কতক্ষণ দাঁড়ায় রইল, তো আমার ভাইয়ের আবার একটা বদ অভ্যাস আছে, সে স্মোকিং করে, সিগারেট খায়, সে একটা সিগারেট ধরালো, আগুন ছিল সাথে ম্যাচ দিয়ে সিগারেট ধরালো, তার মাথায় এটা আসলো যে সিগারেট ধরালে অন্য কোনো কিছু হলে তো চলে যেতে পারে, সিগারেট ধরালো। দেখেছেন না, সে কোনো ক্রমেই এখান থেকে লড়তেছে না। তখন আমার ভাই যেতে হবে, এখানে প্রায় অনেক সময় দাঁড়া রইল, হয়ে গেছে প্রায় 12টা সাড়ে 12টা, একটা প্রায় এমন অবস্থা দাঁড়া রইল, কিন্তু তাকে রাস্তা দিচ্ছে না বা সরছে না। তো আমার ভাই চিন্তা করলো যে যেতে তো হবে, রাত অনেক হয়ে যাচ্ছে, বেশি রাত গভীর হয়ে গেলে তো আরও বিপদ বাড়তে পারে। তখন আমার ভাই একটা বিকল্প চিন্তা করলো কি, যে ওটার পাশ দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে ঘুরে চলে যায় সাইড দিয়ে। সে রেল লাইন থেকে নেমে খুব কষ্ট করে এই গাছগাছালির উপর দিক দিয়ে একটা সাইড কেটে চলে গেল, না তার কোনো ক্ষতি করে নাই, তাকে কোনো আক্রমণও করে নাই, আমার ভাই চলে গেল, সে আর পিছন ফিরে থাকায় নাই। সে হাঁটতে হাঁটতে যেতে যেতে অনেক দূর চলে গেল, গিয়ে রেল লাইন থেকে নামলো। নামার পরে এবার হলো কাঁচা রাস্তা, তাও একদম নির্জন গ্রামের রাস্তা, রাত একটা হয়ে গেলে তো গ্রামের মানুষ বেশি একটা রাস্তাঘাটে চলাফেরা থাকে না,
সে একা একা হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখে ছোট একটা বাচ্চা হাঁপড় দেয়, ধরেন 8-9 মাস বা 1 বছর বয়সে এরকম ছোট বাচ্চা হাঁপড় দেয়, এরকম রাস্তার মধ্যে বসে খেলা করতেছে, খেলা করতেছে। সে অনেক সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আমার ভাই বাচ্চা দেখে আবার একই সেম ঘটনা, কিছু ভয় পেয়ে গেলো, আবার কিছু ভাবতেছে এই বাচ্চা এত রাত থেকে কারো ঘর থেকে বের হয়ে আসলো কিনা বা কীভাবে বের হবে, বিভিন্ন প্রশ্ন জাগলো মনে, এত ছোটো বাচ্চা কীভাবে বের হয়ে আসলো। সে ওই ভয় নেয় নাই মনের ভেতরে যে অন্য কোনো কিছু, সে ভয়টা না নিয়ে সে করলো কি, দৌড়ে গিয়ে বাচ্চাকে কুলে নিয়ে গেলো। এত সুন্দর বাচ্চা রেখে যায় কীভাবে, বাচ্চা নিয়ে যায় কালকে সকালবেলা শ্বশুর শাশুড়ির বা আরও আত্মীয় স্বজনের সহযোগিতায় বাচ্চা কার সেটা খুঁজে বের করে বাচ্চাকে ফেরত দেব, এখন সাথে করে নিয়ে যাই। সে বাচ্চাকে কুলে নিল, সাহস করে কুলে নিয়ে সে হাঁটতেছে, বাচ্চাও সুন্দর কুলে বসে আছে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ যাওয়ার পর দেখে তা বাচ্চার পিছনের যে পাওটা, অর্থাৎ কুলে নেওয়ার পর একটা পাও ওইদিকে ছিল আর একটা পাও সামনের দিকে ছিল, তো পিছনের পাটা অনেক লম্বা হয়ে আমার ভাইয়ের পায়ের সাথে মাঝে মধ্যে একটু একটু মানে ভাজে, অত ভারী খায়, ভাইয়ের পায়ের নিচের অংশে গোড়ালিতে গিয়ে ভারী খায়। তো ভাই পিছন থেকে ফিরে থাকালে দেখে এই বাচ্চার পা ঠিকই আছে, যেমন তেমনই। আবার হাঁটতে হাঁটতে যখন যায় আবার দেখে ওই সেম ঘটনা, বাচ্চার পিছনের পাওটা অনেক লম্বা হয়ে গিয়ে ভাইয়ের পায়ের সাথে ভারী খায়। এইভাবে যখন পরপর 2-3 বার ঘটে গেল বিষয়টা, তখন ভাইয়ের ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আসলে তো ওই যে পথে দেখে আসলাম যে মৃত লাশ কাফন করা, আমার মনে হয় সেটাই আবার আমার সামনে বাচ্চা রূপে বসে গেছে, তার মাথায় এই জিনিসটা আসলো। তখন সে কী করবে, প্রায় শ্বশুরবাড়ির কাছাকাছি তো যে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার নিচের নিচে অনেক নিচে মানে খাল নালা, এখানে পানি আছে, পানি নিষ্কাশন হয় রাস্তাটা একটু উঁচু জায়গায়, সে মানে ভয় ভিতরে ভিতরে কিন্তু মনে সাহস নিয়েই খুব লম্বা লম্বা খাকে হাঁটতেছে এবং মনে মনে ভাবতেছে যে কী করবে, সিদ্ধান্ত নিতেছে। শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি গিয়ে সে বাচ্চাটাকে মানে একদম আরও একটু সেফ করে ধরলো কোলে নিয়ে, ধরে একদম রাস্তার কিনারায় গিয়ে মানে খাল পার গিয়ে মানে এমন জোরে ছিটকে মারলো একদম খালে, বাচ্চাকে খালে ফেলে দিয়ে ভাই ওটা দৌড়, এক দৌড়ে মনে করেন যে শ্বশুরবাড়ির উঠানে গিয়ে সবাইকে ডাকতেছে, কাঁপতেছে, কিছুটা ভয় পেয়ে গেছে, সবাই বেরোলো, কী হলো ঘটনা, এই ঘটনা। তখন সবাই বললো যে আসলে রাস্তাটা দিয়ে আসতে অনেকে ভয় পায়, তো আপনি আমাদেরকে ফোন করতেন আমরা এগিয়ে নিয়ে আসতাম, এত বড় ঘটনা আপনি কিছু বললেন না। তো ভাই বললো যে আচ্ছা চলে আসছি, এখন আমি গোসল করবো বা আমাকে প্রেস করে ঘরে যাই, তারপরে বাকিটা দেখা যাবে। জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।